press the bell icon on the YouTube app and never miss another update. কি খবর এমপি সাহেব? আজকের খেলায় তো সিলেটের সাথে দুর্দান্তভাবে জয়লাভ করলেন। হ্যাঁ, সিলেটের সাথে জয়লাভ করছি, কিন্তু তুই আমার এমপি বললি কেন? আরে ভাই, রাগ করেন কেন? আমি কি আপনাকে ওই এমপির কথা বলছি? এমপি এর ফুল মিনিং হলো মেন পারসন, মানে আজকের খেলায় জয়ের জন্য আপনিই ছিলেন মেন পারসন। দুধশালার বেটা, সামনাসামনি পাম্মারস কি আর কমু ভাই, সত্য বললেও দোষ, মিথ্যা বললেও দোষ, আমি আর কিছু বলবো না। জিতবেন কেমনে? আপনাদের দলের ওপেনার লিটন দাসই তো ফর্মে নাই, কিছুদিন আগেও সেই ফর্মে ছিল, কিন্তু এখন সিলেটের হইয়া কিচ্ছু করতে পারতাছে না, কারণটা কি? আরে ভাই, আর বলিস না, আমার ফ্ল্যাটের ভাড়া তুলতাছি, ভাড়াগুলো এখনও তোলা শেষ হয় নাই, তাই খেলায় মনোযোগ দিতে পারতাছি না। সবার মুখে খালি একটা কথাই শুনি, লিটনের ফ্ল্যাট, লিটনের ফ্ল্যাট। তো আপনার ফ্ল্যাটটা কীরকম, মানে ফ্ল্যাটের ঘরগুলো কীরকম একটু বলেন তো। ঘরগুলো ঠিক এই রকম, যার তা মাশরাফি ভাই বলেন। দর্মিয়া, আপনার এ জিগাইছি, খালি কথার মধ্যে বাহার ঢুকান। স্টপ স্টপ স্টপ, এইবার বল আমারে কি বললি? আজকের ম্যাচটা জয়লাভ কইরা আপনাদের অনুভূতিটা কি রকম আমাদের একটু বলেন তো। 195 রানের টার্গেট মাথায় নিয়ে জয়লাভ করা অনেকটা কঠিন, আর কঠিন ম্যাচ জয়লাভ করলে মজাটাই অন্যরকম। তবে আজকের ম্যাচের জয়ের ক্রেডিটটা আমি ফরহাদ রাজাকেই দিতে চাচ্ছি। ওয়ার্ড 6 বলে 18টা রান করার কারণেই ম্যাচটা খুব তাড়াতাড়ি জিততে গেছি। আরে ভাই, জয়ের ক্রেডিটটা ফরহাদ রাজাকে না দিয়া আমাদের বোলারগুলারে দেন। আমাদের বোলারগুলা খারাপ বল করছে দেখে জিততে পারছেন। সত্যি কথা বলতে আজকের ম্যাচে ভাগ্যটা আমাদের সাথে ছিল না, 195 রানের টার্গেট দিয়ে এই লো উইকেটে জিততে পারলাম না। আসলে এই খেলায় হার জিত থাকবেই, তবে আজকের খেলাটা প্রতিযোগিতাপূর্ণ ছিল, প্রত্যেকটা ম্যাচই এইরকম প্রতিযোগিতাপূর্ণ হওয়া দরকার, কি বলেন মোশারফ ভাই? আজকের ম্যাচে মোশারফ ভাই আমাদের দলে খেলার কথা ছিল, কিন্তু একটু সমস্যার কারণে খেলতে পারে নাই। বলিস কি? মানে খেলাধুলা তো আমাদের বেলাতে, হ্যাঁ, আমি নামার কথা ছিল আমার, ঘর বাসায় বসে কান্দাকাটি করে, ও খেলবেই, খেলা। গত ম্যাচে ক্রিস গেল মোশারফ ভাইয়ের মেন জায়গায় বল লাগাইছিল। বলিস কি? দাঁড়ান দেখাইতাছি। আমরা তো বেলাতে সবাই, তোমাকে মা বলি নেই।